আমি গ্রাম বাজানো সেই গান গাইতে যাবো বিষয় এরকম না, এটা খুবই অসম্ভব একটা ইয়ে। তবে মিউজিক সম্পর্কে কোনো ধারণা যদি না থাকে, যেমন একটা নিষ্ঠুরতম এবং খুব ভয়াবহ একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমাদের এক নুরুল মাতিক ভাই, ওনার একটা খুব আমার খুব পছন্দের তার একটা বিকল পাখি গান। বিকল পাখি গান এত অসাধারণ একটা কাজ, মানে এটা আসলে এটা নিয়ে তো অনেক আলোচনা চলতে পারে। তো যদি কেউ দেখে থাকে তো আমার সাথে ওনার জটা নিতাম এগুলো পাচ্ছি আর কি। তো ভদ্রমহিলা বলছেন যে আসলে এইগুলো রেকর্ড করতেন, তো এই সাক্ষাৎকারটা আমি আগে করেছি, নস্টালজিয়া আমি পরে দেখেছি। নস্টালজিয়াতে আমি দেখতে পাই যে আসলে যে ব্যবহার, তো এটা আমার কাছে অনেক জরুরি ইস্যু এবং আন্তর্জাতিক প্রেক্ষিতে যেটা আমরা সবসময় জানি সেটা আপনারাও জানেন যে আসলে সঙ্গীতের ব্যবহার আসলে কি, আসলে সঙ্গীত আসলে মিউজিককে সিনেমাকে একটা চর্চা অনুশীলনের জায়গায় আমরা চেষ্টা করছি যে সিনেমা এবং সঙ্গীতকে বোঝার জন্য। যেমন আমরা বলছিলাম যে সিনেমার মধ্যে যদি বলেন যে সঙ্গীতটা পরাধীন, তাহলে একটা হইতে পারে যে ইমেজটাও পরাধীন, যদিও ইমেজটা অনেক প্রকট ভাবে সামনে হাজির হয়। আমার মনে হয় আমরা সবার পরে চলে যাই, যে কারো কোনো প্রশ্ন থাকলে একসাথে আমরা আলাপ করতে পারি। এমনি আমরা মিউজিকের ব্যবহার প্রয়োগগুলোকে ধরতে চাই, তাহলে তখন আমরা দেখা শুরু করলাম যে আসলে সাউন্ডের প্রয়োগ বা ব্যবহার কতটুকু তার ব্যক্তি কতটুকু সেই জায়গাতে। সুতরাং আমরা এইটাও তালচক্র সহ যে সঙ্গীতটাকে আমরা বুঝতেছি সেটা ছাড়াও আমরা সঙ্গীতকে সবসময় পাইতে থাকি। সুতরাং আমাদের পরের যত রকম কাজ আমরা প্রডিউস করব, সেই কাজের মধ্যে সঙ্গীতের আরো কতটুকু পুশ করে আমরা তার ব্যক্তি করতে পারি সেই জায়গাটা। আমার কাছে মনে হয় যে আজকের আলোচনাটা এইটা নিয়ে নয় যে আসলে আমরা যে এটার যে রহস্য এটাকে বুঝতে পারা বা দেখতে পারা, এটাই হয়তো বা তার এক ধরনের সাউন্ড আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে দুইটা তো ভীষণ রকম ভাবে দুইটা আলাদা ব্যাপার। আর শিবনাথ আপনি নিজে তো মিউজিক করেন, আমার প্রশ্নটাই আসে সেটা হচ্ছে যে কিছু এক্সাম্পল দেওয়া দরকার। সেটা হচ্ছে যে ধরেন আমি যাদের ফিল্মে খুব ভক্ত, জিম জারমুশ, তারান্তিনো, তো এরা মিউজিকের সাথে খুব, স্পেশালি জিম জারমুশ মিউজিকের সাথে খুব ওরিয়েন্টেড একজন লোক ছিল আর কি। এরপরে সত্যজিৎ রায় তার নিজের ফিল্মের মিউজিকও নিজে করছে একটা সময় এসে। তো হোয়াট হ্যাপেন যখন যে একজন ডিরেক্টর সে নিজে মিউজিকের সাথে ওরিয়েন্টেড না, তখন তো তাকে হচ্ছে যে মানে ভেরি মাচ মানে ডিপেন্ড করতে হয় তার মিউজিশিয়ানদের উপরে। আমাদের এইখানে যে সমস্ত ফিল্ম গত বাংলা সিনেমায় মানে আমাদের বাংলাদেশি সিনেমা হয়েছে আর কি, তাতে মানে এই টিউনিংটা এটা খুব অনেস্টলি বলতে পারিনি 100% হয়নি। মানে ট্রেডিশনাল যে বাংলা সিনেমার মিউজিক দিয়ে তারা মানে এপিসি সিনেমা হয়েছে তার ধারে কাছে এই মোটামুটি একটা পড়িয়েছে, খুব হাইলি এক্সপেরিমেন্টেড মিউজিকের ব্যবহার আমরা পাইনি। এটা ওই ডিরেক্টর কি এখন তাহলে খুব জরুরি যে মিউজিকটা আসলে তাকে শিখে সিনেমার মিউজিকের ব্যবহার এবং সেই ব্যাপারে ই করতে হবে, আইদার তাকে আসলে মানে মিউজিশিয়ানের উপরে ডিপেন্ড করা উচিত? ধন্যবাদ প্রশ্নের জন্য। এটা হচ্ছে যে এটা একটা আমি সিনেমা গবেষক না বা ওইভাবে, আমি জাস্ট দর্শক হিসেবে একটু ভালো দর্শক হওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় যে এরকম থিসিস বা এন্টিথিসিস এর মাধ্যমে তো প্রতিদিনই আমাদের হয়তো সিনথেসিস হবে। দোলা যখন বলছিলেন যে থিয়েটারে মিউজিকের ব্যবহারটা, আমি ঢাকার থিয়েটারের এবং ঢাকা থিয়েটারের একজন দর্শক হিসেবে ওইটা তো রিলেট করতে পারছিলাম যে বিশেষ করে বাংলা নাটকের আঙ্গিকে কিন্তু মিউজিকগুলো অনেক বেশি মানে কৃত্রিমের মতো মিউজিকেরই যেরকমভাবে ব্যবহার এক একটা ফর্মে সেটা অনেক বেশি সমৃদ্ধ, যেটা হয়তো আমরা কেউ যদি বাংলার মিউজিকের ধারা অনুসরণ করেও যদি ইভেন এই বাংলাটুকুও খুবই এক্সপ্রেসিভ, তারা প্রচন্ড চাচামেচি করছে দেখে মনে হয়, একটা সামান্য কথা বলছে বাট ভিজুয়ালি দে আর ভেরি এক্সপ্রেসিভ, খুব জোরে মনে হচ্ছে যেন তারা অনেক কথা বলতে চান কিন্তু আমাদের কোনো শব্দ নেই, তাদের ডায়ালগ নেই, কিন্তু তার পাশে পাচ্ছিল মিউজিক। যখন সিনেমাতে শব্দ এলো 1930 সাল থেকে টকিজ যখন শুরু হয়েছেন বসে রয়েছেন এবং সিনেমার সাথে সাথে তারা মিউজিশিয়ানরা মিউজিক বাজাতেন, এবং তার 35 বছর প্রায় 1930 সালে বোধ হয় 28 থেকে 30-এর মধ্যে সিনেমা টকিজ হয় তখন, এবং এই যে ছবি এবং শব্দ দুটো একসাথে চালানো যাচ্ছিল, যে ছবি আলাদা চালানো যাচ্ছে শব্দ আলাদা চালানো যাচ্ছে, কিন্তু এই দুটোকে সিঙ্ক করতে প্রায় 30 বছর সময় লেগে যায়। তখন আমরা
স্মরণীয় করতে করতে একটা ধর্মের সাথে সম্পৃক্ত, বিশ্বাসের সাথে সম্পৃক্ত, তার সাথে মিশে যাচ্ছে, এটা পুরোপুরি দুইটা Oh,